বীরভূমের ইলামবাজারে পালিত হলো নবী দিবস। এই নবী দিবসে অংশগ্রহণ করেছিলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই নবী দিবসের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তাও তারা তুলে ধরেন। এমনকি এই নবী দিবসে টোটো চালক তোরাও অংশগ্রহণ করেছিলেন। একই সঙ্গে অংশগ্রহণ করেছিলেন ইলামবাজার এলাকায় যতগুলি মাদ্রাসা এবং মসজিদ কমিটি রয়েছে সেই সকল মৌলবী ও তাদের সদস্য। ইলামবাজার বাসস্ট্যান্ড থেকে এই নবী দিবসের পদযাত্রা শুরু হয়। এই যাত্রার মধ্য দিয়ে সকল স্তরের মানুষকে তারা